Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo bhai o bondhugon haifla jagoter shobaike pobitro mahe ramjaner shubhechha. Ebong prochondo gorom ache ekhon Bangladesher upor diye prochondo gorom jacche. To kyo live e jukto hole amake ektu signal diben je amar kotha thik moto shona jacche kina. Amake ektu bolben কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কেউ কি লাইভে যুক্ত আছেন প্লিজ একজনে রিয়্যাক্ট দিয়েছে আমাকে একটা কমেন্ট করে জানাবেন কথা শোনা যাচ্ছে কিনা এখন আমি দেখতে পাচ্ছি না কতজন কি লাইভে যুক্ত হয়েছে 1 মিনিট হ্যাঁ রিজভি ভাই আমাকে একটু জানাবেন সাইদাল মামুন বিডি মামুন ভাই একটু জানাবেন আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা তাহলে আমি লাইভটা শুরু করব আমি কথা শুরু করব শোনা যাচ্ছে ধন্যবাদ আর ভিডিও কোয়ালিটি কেমন আছে রিজভি ভাই একটু জানাবেন হ্যাঁ ভাই ধন্যবাদ রিজভি ভাই এবং মামুন ভাইকে ভিডিও কোয়ালিটিটা কেমন আছে একটু জানাবেন ভিডিও কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দুজন লাইভে আছেন তো আমি অনেক সংক্ষেপে কথাটা বলার চেষ্টা করব সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমি আব্দুল্লাহ শাওন শান গ্রুপের একজন গর্বিত সদস্য ওস্তাদ মিরশান মহাদার সাগরিত তো সবাইকে জানাচ্ছি আমার শান গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ওস্তাদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছার কথা জানাতে বলেছেন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একটা কারণ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতেছি আমরা শান গ্রুপ অফ বাংলাদেশ থেকে এটা অবশ্যই আপনারা সকলেই অবগত আছেন অলরেডি তো এই টুর্নামেন্ট সম্বন্ধে কিছু কথা এবং আমরা কত কোন কোন ডেটে খেলতেছি যদিও আমাদের ব্যানারে পোস্ট করা আছে একটা ডেট চেঞ্জ একটু চেঞ্জ হয়েছে তো সব কিছুই আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আর তন্ময় ভাই আমি আপনাকে জানাবো আমাদের যে দুটো ব্যানার আছে ইন্ডিয়ার ব্যানারটা এবং বাংলাদেশের ব্যানারটা ব্যানার দুটো আপনি একটু কমেন্টে পোস্ট করে দিবেন তো আমি প্রথমে জানাচ্ছি আমরা শান গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করেছি শান ট্রফি গোল্ড কাপ যে টুর্নামেন্টটা হচ্ছে আপনার ইন্দো বাংলা আমরা যে টুর্নামেন্টটা আয়োজন করতেছি সেই টুর্নামেন্টের একটা অংশ ঠিক আছে এবং আমাদের সাথে ইন্ডিয়ার যে খেলাটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার যে কমিটি ওয়েস্ট বেঙ্গল হাই ফ্লেয়ার কমিটি ওটার নাম আছে এখন পর্যন্ত আমার আমি যতদূর জানি ওয়েস্ট বেঙ্গল হাই ফ্লেয়ার কমিটি তো ওইটার লিড করতেছে ওদিক থেকে মানবেন্দ্র সরি দুঃখিত ওদিক থেকে লিড করতেছে লাল মোহাম্মদ বিপ্লব মজুমদার এবং কমল ডিকস্টা এদের তিনজনের সাথে আমার টুকটাক কথা হয় তো আমরা আমাদের সাথে অনেক আগের এই পরিচয় আমাদের শান গ্রুপের সাথে ওই কমিটির লোকজনদের তো হঠাৎ একদিন কথায় কথায় আমরা বলে ফেলি যে ভাই আসেন আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলি তো সেই থেকেই হঠাৎ করে আমরা সবাই আয়োজন করে ফেললাম ঠিক আছে তাহলে আমরা খেলবো কোন কোন ডেটে খেলা হবে তো আমরা বললাম যে আমরা খেলবো হচ্ছে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে তো ওরা বললো যে না সেপ্টেম্বর অক্টোবরে না আমরা আগে খেলবো ওরা বললো আমরা জুন জুলাই মে মাস অথবা জুন মাসে খেলবো তো আমরা বললাম আমাদের এদিকে জুন মাসে ওয়েদারটা ভালো থাকে না তাহলে আপনারা জুন মাসে খেলেন আপনাদের রেজাল্টটা থাকবে আমরা সেপ্টেম্বরে উঠবো তো ওরা বললো যে না ওরা কথা বললো নিজেদের ভিতরে কথা বলে বললো ঠিক আছে আমাদের টুর্নামেন্টটা আগে একটু কথা বলি আমাদের টুর্নামেন্টটা তিনটা ভাগে বিভক্ত আমরা তিনটা রাউন্ডে খেলতেছি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড ফাইনাল রাউন্ড ঠিক আছে ফার্স্ট রাউন্ডটা আমাদের ইন্টারনালি বাংলাদেশের ভিতর বাংলাদেশে হয়ে যাবে সেকেন্ড রাউন্ডটাও বাংলাদেশের ভিতর বাংলাদেশে হয়ে যাবে থার্ড রাউন্ডটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে যাচ্ছি এখানে পাঁচজন পর্যবেক্ষক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে এবং পাঁচজন পর্যবেক্ষক বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে তো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডটা আমরা আমাদের মতো করে করতেছি আলাদা আলাদা ডেটেই করতেছি বাট এই রাউন্ডেরও পুরস্কার আমরা ইন্দো বাংলা কমিটির থেকে দেওয়া হবে ইন্দো বাংলা কমিটি বলতে আমাদের যে দুটো কমিটি শান গ্রুপ অফ বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল হাই ফ্লেয়ার কমিটি দুটো থেকেই দেওয়া হবে তো আমি আপনাদেরকে একটু তারিখগুলো বলে দেবো কারা কারা কোন কোন তারিখে খেলছে তো ইন্দো বাংলার কমিটির যে ফার্স্ট রাউন্ড যেটা চলতেছে
ওরা ওই টুর্নামেন্টটার নাম দিয়েছে বাংলা চ্যাম্পিয়নশিপ কাপ। তো ওরা ওইটা খেলবে 28 মে 2023। ইন্দো বাংলার যে ফার্স্ট রাউন্ডটা হবে, বাংলাদেশের যে ফার্স্ট রাউন্ডটা হবে, এটার নাম শান ট্রফি গোল্ড কাপের ফার্স্ট রাউন্ড, আপনারা ব্যানারে পাবেন। এটা আমাদের ডেটটা ছিল মে মাসের 12 তারিখে, কিন্তু ইন্ডিয়া ওয়েস্টবেঙ্গল ওরা আমাদেরকে আমাদের ব্যানারটা পাবলিশ করার পরেই ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে যেহেতু এটা একদম একটা মানে ফার্স্ট রাউন্ড, তো আমরা একই দিনে খেলি, সেকেন্ড রাউন্ডটা আমরা আমাদের সুবিধা অনুযায়ী ডেটে খেলবো। তো এই সুবাদে আমরাও ওই ফার্স্ট রাউন্ডটা খেলতেছি 28 মে। তো ইন্দো বাংলার যে ইন্টারন্যাশনাল যে প্রথম যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার ঘোষণা হয়ে গেছে অনেক আগে। তো এটার ফার্স্ট রাউন্ডটা শুরু হচ্ছে 28 মে, অর্থাৎ 28 মে থেকে প্রথম ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট হচ্ছে, যেটা আগে পরে আমার জানা মতে বাইরের কোনো দেশের ভিতর হয়নি। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমি আরেকটু একটা কথা মিস করে গেছি, আমরা কবে কবে ঘোষণাটা দিই ইন্দো বাংলা টুর্নামেন্টে। যে ঘোষণাটা হয়েছে, প্রথম ঘোষণা হয়েছে ইন্ডিয়া থেকে জানুয়ারির 26 তারিখে, ওরা ফার্স্ট একটা ঘোষণা দেয়। এরপরে ওরা ফাইনাল ঘোষণাটা দেয় ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, ওরা ফেসবুকের মাধ্যমেই ঘোষণাগুলো দিয়েছে। অর্থাৎ ইন্ডিয়া থেকে যে ঘোষণাটা এসেছে জানুয়ারির 26 তারিখে, ওরা ফার্স্ট একটা ঘোষণা দেয়, এরপরে আরও বেশি কারেকশন করে সংশোধন করে ওরা ফাইনাল ঘোষণাটা দেয় 28 তারিখ। মানে কারেকশনগুলো সব আমাদের দুই পক্ষের সাথে কথা বলেই হয়েছে। আচ্ছা, মার্চ মাসের, এবং আমরা বাংলাদেশ থেকে যে ঘোষণাটা দিই, শান গ্রুপ অফ বাংলাদেশ থেকে, আপনারা সকলেই অবগত আছেন, রাজশাহীতে যখন অল বাংলাদেশ হাই ফ্লোর ফেডার অল বাংলাদেশ হাই ফ্লোর পিজন ফেডারেশনের যে উদ্বোধনী অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানে ডিআইজি স্যারের মাধ্যমে আমরা 10 মার্চ এটার ব্যানার উন্মোচন করে আমরা ঘোষণা দিই। তো আমরা ঘোষণা দিতে একটু লেট করেছিলাম, এই জন্য যে আমরা চেয়েছিলাম ডিআইজি স্যারের হাত ধরেই আমরা ঘোষণাটা দিব, এবং একটা বড় একটা প্রোগ্রাম পেয়েছিলাম, সেখানে অল বাংলাদেশ কমিটির যারা ছিল সবাই অনুমতিক্রমেই এবং সবাই অনেক সাধুবাদ নিয়েই আমরা ওটাই ডিআইজি স্যারের মাধ্যমে ঘোষণাটা দিয়েছি। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলে যাব, লাইভটা খুব দীর্ঘায়িত করব না। আচ্ছা, ওকে, এরপরে আসেন আমাদের সেকেন্ড রাউন্ডটা কবে হচ্ছে। ফার্স্ট রাউন্ড চলে গেলো 28 মে, এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের শুরুটা হয়ে গেল, ঘোষণাটা অনেক আগে হয়েছে, এর আগেও অনেকবার অনেকেই ঘোষণা দিয়েছে, অনেকেই প্ল্যান করেছে, বাট শুরুটা এখানেই ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, ওয়েদার সব ঠিক রাখে, 28 মে থেকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড রাউন্ডটা কবে হবে? সেকেন্ড রাউন্ডটা ইন্ডিয়া থেকে খেলবে, ইন্ডিয়া থেকে খেলা হবে জুন মাসের 4 তারিখ 6 তারিখ 8 তারিখ। ওরা এই টুর্নামেন্টটার নাম দিয়েছে ওস্তাদ ইসমাইল চ্যাম্পিয়নশিপ কাপ। ওকে, এখন আপনারা বলতে পারেন যে কেন আলাদা আলাদা নাম হচ্ছে। আলাদা আলাদা নাম এই জন্য হচ্ছে যে এখানে ওয়েস্ট বেঙ্গল হাই ফিলার কমিটি আলাদাভাবে ওখানে ওই ওদের যে টুর্নামেন্টগুলো হবে ওর ভিতরে পুরস্কার দিবে, এবং আমাদের এখানে শান ট্রফি গোল্ড কাপ নামে আসবে অগস্টের 23, 25, 27, এখানেও আমরা আলাদাভাবে আমাদের ভিতর থেকে পুরস্কার দেবো। এবং সেকেন্ড রাউন্ড যে 3 দিনের খেলাটা আছে, এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে এরাই ইন্ডিয়ার সাথে খেলবে। বাংলাদেশের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে এরা ইন্ডিয়ার সাথে খেলবে সেপ্টেম্বরের 14 তারিখ, এবং ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ডের যে খেলাটা হবে সেখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হবে তারা খেলবে বাংলাদেশের সাথে সেপ্টেম্বরের 14 তারিখ। এবং এই সেপ্টেম্বরের 14 তারিখে যে খেলাটা হবে, 5-5 জন বাংলাদেশের টপ 5 জন যারা একটা টুর্নামেন্টের মাধ্যমে নির্বাচিত হয়ে 5 জন, এবং ইন্ডিয়ার একটা টুর্নামেন্টের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়ে যে 5 জন খেলবে, এরা ইন্ডিয়া বাংলাদেশের সাথে খেলা হবে। সুতরাং এটা আমার জানা মতে ফার্স্ট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এবং এটার আগে পরে এখন পর্যন্ত কোনো ঘোষণা আমি পাইনি, যেখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে যাচ্ছি। যে আসলে হাই ফ্লোর জগতে কোনো ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্ট হয় না, যে কোনো কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমাদের কারোই জানা নেই, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ভলি, অনেক খেলাধুলাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো এই জন্য আমরা 5-5 জন করে নিয়ে 5-5 জনের 5-5 জন জাজেস এই দেশ থেকে ও দেশে যাবে এবং খেলা পরিচালনা করবে। ওকে, তো আশা করি আপনারা ক্লিয়ার যে আমরা কবে কবে টুর্নামেন্টগুলো খেলছি। আমি আবারও আপনাদেরকে বলি, ফার্স্ট রাউন্ডটা খেলা হবে মে মাসের 28 তারিখ, বাংলাদেশ ইন্ডিয়া একই দিনে খেলা হবে, এবং এখানে কান্ট্রি ওয়াইজ আলাদা পুরস্কার থাকবে, এবং ইন্দো বাংলা কমিটি থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা পুরস্কার দেওয়া হবে দুই দেশের ভিতরে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডটা হবে ইন্ডিয়াতে হবে জুন মাসের 4, 6, 8 তারিখ, তাদের হিসাবগুলো ওখানে থাকবে কে কতটুকু ওড়ালো, এবং আমরা খেলবো অগস্টের 23, 25, 27 তারিখ। আমাদেরও রেজাল্টগুলো কাউন্ট হওয়ার পরে দেখা যাবে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, থার্ড ফোর্থ ফিফথ, এবং তারা ইনশাল্লাহ পুরস্কার পাবে। তো দুই টুর্নামেন্টের যারা টপ 5 থাকবে তারা খেলবে সেপ্টেম্বরের 14 তারিখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ইনশাল্লাহ। ওকে,
তো ওয়েস্ট বেঙ্গল হাই ফিলার কমিটিকে ধন্যবাদ যে আমাদের সাথে একসাথে অর্গানাইজ করে একটা ভালো একটা টুর্নামেন্ট ইনশাল্লাহ আমরা দিতে পারবো, এবং এটা তাদেরকে আবারও ধন্যবাদ। বিশেষ করে কমল ডিকস্টা আছেন, লাল মোহাম্মদ আছেন, বিপ্লব মজুমদার আছেন, আরও অনেকেই আছে, আমি সবার নামটা মনে করতে পারছি না, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে একসাথে টুর্নামেন্ট অর্গানাইজার হিসেবে থাকার জন্য। উদ্যোগটা আমরা দুই দেশ থেকে নিয়েছি, এখানে কোনো নির্দিষ্ট কোনো দেশ নেই যে বাংলাদেশ থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে না ইন্ডিয়া থেকে, আমরা দুই দেশ থেকেই একসাথেই উদ্যোগটা নিয়েছি, ওকে। এবং আমরা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কীভাবে মেনটেন করতে চাচ্ছি সেটা আপনাদেরকে আমি কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপরেও যদি আরও কিছু, এখন অনেক সময় বাকি আছে, আরও যদি মনে হয় যে এইটা এটা মেনটেন করলে আমাদের আরও ভালো হবে, আমরা অবশ্যই করব ওস্তাদ জি যেটা বলেছেন। এবং আর একটা ইনফরমেশন জানাই, ইন্ডিয়া বাংলাদেশের আর একটা টুর্নামেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইস্টার্ন হাই ফ্লোর ইস্টার্ন ইন্ডিয়া থেকে ছেড়েছে শ্রদ্ধেয় সম্মানীয় মানবেন্দ্র চক্রবর্তী, অবশ্যই তিনি অনেক রেসপেক্টেবল পার্সন, এবং আমাদের বাংলাদেশের দায়িত্বে আছে বাংলাদেশের দুটো জেলা, ঝাড়খণ্ডের চারটা জেলা, এবং আমাদের বাংলাদেশের দায়িত্বে আছে শ্রদ্ধেয় মুকুল মামা, আমরা মামা বলেই সবাই বলি। তো আমাদের শান গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই অনেক ওয়েল উইশ থাকবে যে এই টুর্নামেন্টটা অনেক সাফল্যমণ্ডিত হবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই টুর্নামেন্টটায়। তো তাদের টুর্নামেন্টের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি, ওস্তাদ তাদের টুর্নামেন্টের সুন্দর ভবিষ্যতের জন্য উইশ করেছেন, ওস্তাদ আমাকে বলতে বলেছেন, এবং আমরা শান গ্রুপ সর্বদা তাদের মঙ্গল কামনা করি, টুর্নামেন্টের যাতে ভালো হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের টুর্নামেন্টগুলো যাতে সাকসেস হয়, সুন্দর হয়, এবং ভবিষ্যতে যাতে এরকম আরও টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করতে পারি। ও আরেকটু কথা বলে যাই, এবং ওয়েস্ট বেঙ্গল হাই ফিলার কমিটির সাথে আমরা মোটামুটি কমিটেড যে ইনশাল্লাহ আমরা প্রতি বছর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা এই টুর্নামেন্টটা চালিয়ে যাব, কন্টিনিউ করে যাব, আল্লাহ যদি সহায় থাকে, সব কিছু যদি ঠিক থাকে। ধন্যবাদ সবাইকে, অনেক বড় লাইভ হয়ে গেছে, 11 মিনিট কমপ্লিট, তো আমি আর বড় করতে চাই না। আমরা ইনশাল্লাহ, প্রথমে ঘোষণাটা এসেছে জানুয়ারির 26 তারিখে, এটাও প্রথম দিকের ঘোষণা এই বছরের, এবং আমাদের প্রথম টুর্নামেন্ট, প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সূত্রপাত হচ্ছে খেলার মাধ্যমে 28 মে। ওকে, ধন্যবাদ সবাইকে, 28 মে থেকে আপনারা সবাই দোয়া করবেন, পরিবেশ যেন আমাদের সাথে থাকে, ওয়েদার যেন আমাদের সাথে থাকে, আমরা যেন 28 মে বাংলাদেশের এই টুর্নামেন্টটা শুরু করতে পারি। উচিত ছিল বাংলাদেশের বড় বড় ফাইটারদের নিয়ে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আর ইনশাল্লাহ। ফরিদ ভাই, ওস্তাদ বলেছেন যে এবছর আমরা প্রথম, আসলে প্রথম জিনিসগুলোতে অনেক ভুল থাকে, অনেক কিছুই থাকে, আমরা প্রথমে এটা চিন্তা একবার করেছিল ওস্তাদ, বাট ওস্তাদ পরবর্তীতে চিন্তা করলো যে না, প্রথমে আমরা আগে খেলে দেখি যে কী হয়, ঠিক আছে, কী হয়, আমরা পারি কি না কিংবা এটা সম্ভব কি না। তো ইনশাল্লাহ নেক্সট বার আমরা আরও অনেক সুন্দর একটা প্ল্যান করে আরও ভালোভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, জয় শান ফাইটার্স, জয় শান গ্রুপ অফ বাংলাদেশ, সকলে আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।